মহাদেব লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের সম্পদা সহল অর্থনৈতিক দিকত জলবায়ু পরিবর্তনের প্রভাব সন্দর্ভত গবেষণার বাবে চলিত জাকার্তার এশিয়ান পেরা গেমসত ভারতের তিনটাকর সোণর পদককে ধরে 11টা পদক। নমস্কার, এটা বিতং বাতৰি। লোকসভার অধ্যক্ষ তথা কমনওয়েলথ সংসদীয় সংস্থা ভারত অঞ্চল মন্ডল তিনির সভানেত্রী সুমিত্রা মহাজনে কালি গুয়াহাটীত সপ্তদশ কমনওয়েলথ সংসদীয় সম্মিলন উদ্বোধন করে। উদ্বোধনী ভাষণত মহাজনে উত্তর পূর্বাঞ্চলক দেবতার বিচরণভূমি আর এশীয় দেশসমূহর বিভিন্ন সংস্কৃতি আর জনগোষ্ঠীক সম্প্রীতির বান্ধনেরে আগবাই নিয়া অতিকয় সুন্দর অঞ্চল বলে অভিহিত করে। কোনো সমাজে মহিলার সবলীকরণ অবিহনে বিকশিত হব নোৱাৰে বুলি অভিহিত কৰি তেওঁ কয় যে এই সন্মিলনখনৰ প্ৰথম অধিৱেশনত মহিলা সবলীকৰণৰ বিষয়টো আলোচনাৰ বাবে হাতত লোৱাটোৱে অঞ্চলটোৰ বৈশিষ্ট্য প্ৰতিফলিত কৰিছে। অনুষ্ঠানত সন্মানিত অতিথিৰ ভাষণ দি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কয় যে চি পি এ মণ্ডল তিনিয়ে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আৰ্থসামাজিক উন্নয়ন ক্ষিপ্ৰতাৰে আগবঢ়াই নিয়াত গুৰুত্ব দিব লাগিব। এই সন্মিলনে বিধায়কসকলক অঞ্চলটোৰ সামাজিক, সাংস্কৃতিক আৰু অৰ্থনৈতিক প্ৰমূল্যসমূহ বুজি উঠাত সহায় কৰিব বুলিও তেওঁ কয়। সন্মিলনত অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যিক বিধানসভার অধ্যক্ষ সকলের উপরও সাংসদ আর বিধায়ক সকল উপস্থিত আছে। অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামীর পরিচালনাত অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মিলনের প্রথম অধিবেশনত উত্তর পূর্বাঞ্চলত মহিলা সবলীকরণ শীর্ষক আলোচনাত ইম্পালস এনজিওর নেটওয়ার্কর প্রতিস্থাপক হাসিনা কারভিয়ায় কয় যে অঞ্চলটোর মহিলাসকলে অতীজর পরায় সময়মতে সাংগঠনিক ভূমিকা পালন করে আহিছে যদিও অগ্রণী ভূমিকা পালন আর উচিত সিদ্ধান্ত লোব পরাকৈ তেওঁলোক সবলীকরণ হব লাগিব। আলোচনাত অংশগ্রহণ করে উত্তর পূর্বাঞ্চলক প্রতিনিধিত্ব করা অন্যান্য বক্তাসকলেও মহিলাসকলের যথার্থ সবলীকরণের বাবে শিক্ষার ব্যাপক প্রসারত গুরুত্ব আরোপ করে। উত্তর পূর্বাঞ্চলত বিদ্রোহী সমস্যা সমাধানের বাবে সমূহীয়া প্রচেষ্টা শীর্ষক দ্বিতীয় অধিবেশনের আলোচনাত অংশগ্রহণ করে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ নিরাপত্তার বিশেষ সচিব রীনা মিত্রই কয় যে উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহাত্মক পরিস্থিতির চমকপ্রদ উন্নতি ঘটিছে আর 2017 চনত প্রকাশ্য হয়ে পড়েছে। বিদ্রোহী সকলের বাবে আত্মসমর্পণ তথা পুনৰ সংস্থাপন আঁচনি, নিরাপত্তা ব্যয়ের পরিপূর্তি আর রাজ্যিক আরক্ষী বাহিনীর আধুনিককরণকে ধরে কেন্দ্রই আগবাই বিভিন্ন আঁচনিয়ে অঞ্চলটির পরিস্থিতি সমগ্রতভাবে উন্নত করা সহায় করেছে বলে তেওঁ উল্লেখ করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে কয় যে ভারত আর তাজিকিস্তানে উভয় দেশের মাজর কৌশলগত সহযোগিতা অধিক শক্তিশালী করবলে সম্মতি প্রকাশ করেছে। তাজিকিস্তানত কেবাটাও উন্নয়নমূলক প্রকল্পর ভারতে দেশখনক 20 নিযুত মার্কিন ডলারের সাহায্য প্রদান করব। তাজিকিস্তান ভ্রমণের কালি দ্বিতীয় দিন রাষ্ট্রপতি কোবিন্দে দেশখনের রাষ্ট্রপতি ইমোমালি রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাত মিলিত হওয়ার সময় ভারত আর তাজিকিস্তানে কেবাখনো চুক্তি সম্পাদন করে। কোবিন্দে কয় যে ভারত আর তাজিকিস্তান আন্তর্জাতিক শান্তি সুস্থিরতার প্রতি ভাবুকি চপাই অনা সন্ত্রাস আর হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে যুঁজ দি যাবলৈ সংকল্পবদ্ধ। কালির দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার পূর্বে দুশানবে প্রসাদত আয়োজিত অনুষ্ঠানত রাষ্ট্রপতি কোবিন্দক সামরিক সম্মান প্রদর্শন করার লগতে রহমানের সঙ্গে গার্ড অব অনারও পরিদর্শন করে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে ইন্ধনের মূল্য বড়াতোটার বিষয়টো লৈ রাজনীতি করার বাবে বিরোধী দলসমূহ কঠোর সমালোচনা করেছে। কালি নতুন দিল্লীত সাংবাদিকর আগত প্রধানে কয় যে ডলারের বিপরীতে টকার মূল্যর অবনতি আর উপসাগরীয় অঞ্চলত খারুয়া তেলের উৎপাদন হ্রাসের দরে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় পরিস্থিতিত পেট্রোলিয়াম সামগ্রীর মূল্য বৃদ্ধি পাইছে। কেন্দ্রই কর্তন করা 2.5 টকার লগতে বিজেপি শাসিত রাজ্যসমূহে নিজাববীয়াকৈ ভেট কর্তন করার ফলত প্রতি লিটার পেট্রোল ডিজেলের মূল্য 5 টকা পর্যন্ত হ্রাস পাইছে। বর্তমানের আন্তঃরাষ্ট্রীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিত জনসাধারণক সকাহ দিয়ার বাবে অনা বিজেপি শাসিত রাজ্যসমূহেও ভেট কর্তন করিব লাগে বলে মন্ত্রী প্রধানে আহ্বান জানায়। সামান্য লোকক রাহত দিলানে কে লিয়ে রাজ্য সরকারও কি মদদ সে এক রাস্তা নিকালা হ্যাঁ, লোকক রাহত মিলি ভি হুসমে সবকো সহযোগ করতে কি আবশ্যকতা থি, কুছ রাজ্যে উসমে রাজনীতি কর রে এসে নেই করনি চাহিয়ে, উনকো ভি আপনে হিসে কি ভ্যাট ঘটানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভারতীয় আরক্ষী সেবার প্রবেশনারী বিষয়াসকলক তেওঁলোকক বিভিন্ন ক্ষেত্রত অর্পণ করা দায়িত্বসমূহ নিষ্ঠা তথা সন্মান সহকারে সম্পন্ন করার বাবে আহ্বান জানাইছে। নতুন দিল্লীত 2017 বর্ষের আরক্ষী
আৰক্ষী সেৱাৰ 100 গৰাকী প্ৰবেশনাৰী বিষয়াৰ সৈতে হোৱা আলোচনা কালত প্ৰধানমন্ত্ৰীয়ে এই আহ্বান জনায়। তেওঁ বিভিন্ন ক্ষেত্ৰত প্ৰাণ বিসৰ্জন দিয়া কৰ্তব্যৰত আৰক্ষী বিষয়াসকলৰ ত্যাগৰ বিষয়ে শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰে। আলোচনা কালত সুপ্ৰশাসন, নিয়ম মানৱৰ্তিতা আৰু পৰিচালনা, মহিলা সবলীকৰণ আৰু ফৰেনচিক বিজ্ঞানৰ বিষয়সমূহেও স্থান পায়। ভৰসম বিকাশৰ দিশত আগবঢ়োৱা অনবদ্য বৰঙণিৰ বাবে মার্কিন যুক্তরাষ্ট্রৰ 2 গৰাকী অর্থনীতিবিদ ক্রমে উইলিয়াম নডার্স আৰু পল ৰোমেৰলৈ চলিত বৰ্ষৰ অর্থনীতিৰ নোবেল পুৰস্কাৰ আগবঢ়োৱা হৈছে। জলবায়ু পৰিৱৰ্তন আৰু প্ৰযুক্তিয়ে কেনেকৈ অর্থনীতিৰ ক্ষতি কৰিছে তাৰ ওপৰত এই 2 গৰাকী মার্কিন অর্থনীতিবিদে গৱেষণা কৰিছিল। ৰয়েল সুইডিছ একাডেমিয়ে কয় যে অর্থনীতিবিদ 2 গৰাকীয়ে ভৰসম বিকাশ আহৰণৰ ক্ষেত্ৰত বৰ্তমান সময়ৰ অতি জটিল প্ৰশ্নৰ সমাধান উলিয়াইছে। কামৰূপ জিলাৰ উত্তৰ গুৱাহাটীত মণিকৰ্ণেশ্বৰ দেৱালৰ পিছফালে কালি ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত পুনৰ এখন ভূতপুতি নাও দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়। অত্যাধিক ঘাঁহ আৰু খৰি কঢ়িওৱাৰ বাবে ভূতপুতিখন ডুব যোৱাৰ আশংকা কৰা হৈছে। দুৰ্ঘটনাটোত কোনো লোক হতাহত হোৱা নাই বুলি আমাৰ সংবাদদাতাই জনাইছে। ২০২২ চনৰ ভিতৰত দেশৰ কৃষকৰ আয় দুগুণ কৰাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেখা সপোন বাস্তৱায়িত কৰাৰ প্ৰতি সঁহাৰি জনায়। গোৱালপাৰা জিলাৰ বহুতো কৃষকে এডৰা মাটিত বছৰি 2-3টা খেতি কৰিবলৈ আৰম্ভ কৰি লাভৱান হোৱা দেখা গৈছে। তেনে এগৰাকী কৃষক হ'ল জিলাখনৰ আগিয়া অঞ্চলৰ পাহাৰকাটা গাঁৱৰ মালাৰাম ৰয়। তেওঁ নিজৰ মাটিডৰাত বছৰেকত 2-3টা খেতি কৰি দুগুণতকৈও অধিক উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে বুলি আমাৰ সংবাদদাতাৰ আগত প্ৰকাশ কৰে। মই বৰ্তমান ধান কৰিছোঁ, ধানৰ মূলা কৰিছোঁ, হেৰি এনে ধৰ ৰাবাৰৰ বাগানো আছে মোৰ। আপোনাৰ আগত যিটো ইনকাম আছিলে এতিয়া নিশ্চয় ইনকাম ঘৰ, সেইকাৰণে মই খেতিটো মানে এটা মাটিতে দুটা দুটা খেতি খেতি কৰিছোঁ। পালে মই 3টা কৰিব খুজি আছোঁ, কিন্তু 3টা কৰাৰ কাৰণে মই অলপ হৈ আছে। আগন্তুক লোকসভা নিৰ্বাচনত বিপিএফে কোনো দলেৰে মিত্ৰতা নকৰে বুলি বিটিচি প্ৰধান হাগ্ৰামা মহিলাৰীয়ে মন্তব্য কৰিছে। যোৱা দেওবাৰে বাক্সা জিলাৰ শালবাৰী মহকুমাৰ অন্তৰ্গত খুচৰাবাৰীত অনুষ্ঠিত শালবাৰী জিলা বিপিএফৰ মুকলি সভাত মুখ্য অতিথিৰ ভাষণত মহিলাৰীয়ে কয় যে বিটিচি গঠনৰ পিছতে পৰিষদীয় অঞ্চলসমূহত বিভিন্ন উন্নয়নমূলক কাম হৈছে যদিও শালবাৰীত উন্নয়ন একেবাৰে শূন্য হৈ আছে। লোকসভা নিৰ্বাচনত বিজেপি, কংগ্ৰেছ তথা AIUDF দলৰ সৈতে বিজেপিয়ে বিপিএফে মিত্ৰতা নকৰে যদিও চৰকাৰ গঠন কৰিবলৈ সেই দলসমূহক বিপিএফক লাগিবই বুলি মহিলাৰীয়ে প্ৰকাশ কৰে। শালবাৰী জিলা বিপিএফৰ সভাপতি মিলন বড়োৰ সভাপতিত্বত অনুষ্ঠিত সভাত MCLA গৌতম দাস, সুপ্ৰিয়া ৰাণী আদিও উপস্থিত আছিল। জেভলিন থ্ৰোৱাৰ সন্দীপ চৌধাৰীৰ বিশ্ব ৰেকৰ্ড স্থাপনৰ লগতে ইণ্ডোনেছিয়াৰ জাকাৰ্টাত অনুষ্ঠিত এছিয়ান পেৰা গেমছত কালি দ্বিতীয় দিনা ভাৰতে 3টাকৈ সোণৰ পদককে ধৰি মুঠতে 11টা পদক হস্তগত কৰিবলৈ সক্ষম হৈছে। কালি অনুষ্ঠিত হোৱা খেলসমূহৰ ভিতৰত চৌধাৰীয়ে পুৰুষৰ শাখাত জেভলিন থ্ৰোত প্ৰথমটো সোণৰ পদক অৰ্জন কৰাৰ আগতে মধ্য দূৰত্বৰ দৌৰবিদ ৰাজু ৰক্ষিতাই মহিলাৰ 1500 মিটাৰত আৰু সাঁতোৰবিদ সুয়াছ নাৰায়ণে পুৰুষৰ 50 মিটাৰ বাটাৰফ্লাইত সোণৰ পদক লাভ কৰে। কালি খেলত চৌধাৰীয়ে 60.01 মিটাৰ থ্ৰৰে শীৰ্ষ স্থান অধিকাৰ কৰিবলৈ সক্ষম হয়। প্ৰতিযোগিতাত বৰ্তমান পৰ্যন্ত ভাৰতে দখল কৰা 11টা পদকৰ ভিতৰত 3টা সোণ, 6টা ৰূপ আৰু 7টা ব্ৰঞ্জৰ পদকেৰে ভাৰতে তালিকাত 8ম স্থান দখল কৰিছে। 35টা পদকেৰে চীন দেশৰ তালিকাৰ শীৰ্ষত আছে। শিৱসাগৰৰ লাকুৱা মজলীয়া কোঁৱৰ গাঁৱৰ মূল পথৰ সোঁমাজতে খাৰুৱা তেল পৰিবাহী পাইপ ফুটি তেল নিৰ্গত হৈ থকাত গাঁওবাসী আতংকিত হৈ পৰিছে। নিৰ্গত তেল ধাননি পথাৰৰ লগতে মানুহৰ ঘৰৰ চোতাল পৰ্যন্ত বিয়পি পৰিছে। ONGC কৰ্তৃপক্ষই উপযুক্ত নিৰাময়ক আৰু নিৰোধৰ ব্যৱস্থা নিখুঁতভাৱে গ্ৰহণ নকৰাৰ বাবে অঞ্চলটোত বাৰম্বাৰ খাৰুৱা তেল নিৰ্গত হোৱাৰ ঘটনা সংঘটিত হৈছে বুলি স্থানীয় লোকে অভিযোগ কৰিছে। গুৱাহাটীত লোকসভাৰ অধ্যক্ষ সুমিত্ৰা মহাজনৰ 7ম কমনৱেলথ সংসদীয় সন্মিলন উদ্বোধন, উত্তৰ পূৰ্বাঞ্চলক এছীয় দেশসমূহৰ বিভিন্ন সংস্কৃতি আৰু জনগোষ্ঠীৰ সম্প্ৰীতিৰ অঞ্চলাখ্যা। অৰ্থনৈতিক দিশত জলবায়ু পৰিৱৰ্তনৰ প্ৰভাৱ
সন্দৰ্ভত গৱেষণাৰ বাবে অৰ্থনীতিবিদ উইলিয়াম নাডাৰ্ছ আৰু পল ৰমেৰালৈ চলিত বৰ্ষৰ অৰ্থনীতি নোবেল। জাকাৰ্টাৰ এছিয়ান পেৰা গেমছত ভাৰতৰ তিনিটাকৈ সোণৰ পদককে ধৰি এঘাৰটা পদক। এতিয়াৰ বাতৰি ইমানেই, নমস্কাৰ।